ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছাড়ালো 30,800। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এই তথ্য। গেল 24 ঘণ্টায় ইহুদি বাহিনীর বর্বরতায় প্রাণ গেছে 78 ফিলিস্তিনির, আহত শতাধিক। শুক্রবার গাজা ও রাফায় ভয়াবহ তাণ্ডব চালায় নেতানিয়াহু সেনারা। বোমা বর্ষণ হয় আজ জাওয়াইদা ও নুসাইরাত ক্যাম্পেও। শুধু মধ্য গাজাতেই নিহত হয় 29 ফিলিস্তিনি। কেবল ইসরায়েলি হামলাই নয়, প্রবল দুর্ভিক্ষে খাবারের অভাবেও প্রাণ গেছে অনেকের। গেল 5 মাসে নিহত হওয়া ফিলিস্তিনিদের মধ্যে 9,000-ই নারী, যা মোট নিহতের 1/3।